সন্ধ্যায় আলোর জন্য হেমা সানেকে প্রাচীন লণ্ঠনের উপর নির্ভর করতে হয়। পারিবারিক এই সম্পদ বংশানুক্রমে তার হাতে এসেছে। গত আট দশক ধরে তিনি বিদ্যুৎ ব্যবহার করেননি। তিনি নিজের জীবনযাত্রায় এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে নিজের সাফল্য সম্পর্কে একেবারেই সচেতন নন। জন্ম থেকেই আমি বিদ্যুৎ ছাড়া জীবন কাটাচ্ছি, তবে এখানে আমার জন্ম হয়নি, কোনো এক হাসপাতালে জন্মেছি, কিন্তু সেখান থেকে বাসায় আনার পর আর বিদ্যুৎ ছিল না, এখনো বিদ্যুৎ সংযোগ নেই। মানসিকতাও সেরকম হয়ে গেছে, কখনোই বিদ্যুৎ ও অন্যান্য স্বাচ্ছন্দ্য পাওয়ার কথা ভাবিনি। উদ্ভিদবিদ্যার প্রফেসর হিসেবে 79 বছর বয়সী সানে এমনকি পিএইচডি করার সময়ও মোমবাতির আলোয় পড়াশোনা চালিয়েছেন। ভারতে গ্র্যাজুয়েশনের ছাত্রদের জন্য বেশ কয়েকটি পাঠ্য বইও লিখেছেন তিনি। আমি চিমনি নামে ছোট বাতির আলোয় পিএইচডি থিসিস লিখেছিলাম। সেটা ছিল মে মাস, ভীষণ গরম ছিল, গরম চিমনির পাশে বসে লিখতে হতো। তার জীবনযাত্রার প্রেক্ষাপট বুঝতে হলে মনে রাখতে হবে যে ভারতের প্রত্যেক ব্যক্তি বছরে গড়ে প্রায় 800 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। আমেরিকার ক্ষেত্রে সংখ্যাটি বছরে 13,000 কিলোওয়াট, সানে প্রায় শূন্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন। এটাই তার সবচেয়ে বড় শক্তি, এমনকি এই বয়সেও তিনি আমাদের সামনে অনুকরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। আমরা যে সম্পদ নষ্ট করি, তিনি তা সংরক্ষণ করেন। তিনি আমাদের পানি ও বিদ্যুতের অপচয় বন্ধ করার কথা মনে করিয়ে যান। তিনি প্রশ্ন করেন, তোমাদের এত বিদ্যুতের কেন প্রয়োজন? আমাদের জ্বালানি সংরক্ষণ করা উচিত। সকালের নিয়মিত কাজকর্ম দিয়ে তার দিন শুরু হয়। এই বয়সেও তার দক্ষতা দেখলে ঈর্ষা জাগে। সামনের উঠান ঝাড় দেবার পর তিনি নিজেই কাপড় কাচেন। এমনকি দিনের প্রয়োজন মেটাতে নিজেই কুয়া থেকে পানি তোলেন। সানের বাসাবাড়িতে বিদ্যুতের অভাব মোটেই অস্বাভাবিক মনে হয় না। এই জীবন বড়ই যান্ত্রিকতায় ভরা, বিদ্যুৎ না থাকলেই আপনি অসহায় হয়ে পড়েন। টেলিভিশন ছাড়া শিশুরা কাজ করতে পারে না, মোবাইল ফোনের গেমস ছাড়া শিশুরা বাসায় বসতে পারে না, জীবনযাত্রা খুবই ভিন্ন। সারাদিন ধরে অনেক মানুষ তার সাথে দেখা করতে ও ছাত্রছাত্রীরা শিক্ষা নিতে আসেন, অনেকে শুধু পরামর্শ বা গল্প করতেও আসেন। কবিরা তেরি ঝোপড়ি জৈসি উঁচি খজুর পাথি কো ছায়া নাই ফল লাগে অতি দূর অজিত আপনাকে পোস্টাচই আস করুয়া না আপন ঝাড প্রাণী মধ্যন্তরী। তিনি অনেক বিষয়ে আমাকে সাহায্য করেন, যেমন কোন প্রবন্ধ লেখা বা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে। ভারত তত্ত্ব সম্পর্কে আমাদের দুজনেরই প্রবল আবেগ রয়েছে। তবে আমরা শুধু যে সে বিষয়ে কথা বলি তা না, হিন্দি চলচ্চিত্র, তার গান নিয়েও কথা হয়।
সে বিষয়েও তার সুন্দর সব তথ্য জানা রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলে তার ঘরে মোমবাতি, তেল ও সৌরবাতি জ্বলে ওঠে। লণ্ঠনের পাশে বসে তিনি তার সর্বশেষ বই লেখার কাজ শেষ করছেন। এবারের বিষয় নক্ষত্রমণ্ডল। লণ্ঠনের আলোয় তিনি এ পর্যন্ত 20টি বই লিখেছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।